এবার বলিউডের সুপারস্টার হার্থপ রণবীর কাপুর মুখ খুললেন বাংলাদেশের ঢালিউড কিং এবং বলিউডে নতুন আপকামিং সুপারস্টার সাকিব খানকে নিয়ে হ্যাঁ সম্প্রতি রণবীর কাপুরের এনিমেল মুভিটি মুক্তি পেয়েছে বাংলাদেশেও এই বিষয়ে একটি অনুষ্ঠানের সংবাদ সম্মেলনে রণবীর কাপুর বলেন এই প্রথমবারের মতো বাংলাদেশে আমার সিনেমা মুক্তি পেল বিষয়টি আমার ভেতরে অত্যন্ত উত্তেজনার সৃষ্টি করছে বাংলাদেশের মানুষজন অত্যন্ত সহজ সরল মানবিক আমি আমার বাবার কাছ থেকে অনেকবার এই দেশটি সম্পর্কে জেনেছি বলিউডে বাংলাদেশের কিং খান সাকিব খানের দরদ সিনেমা মুক্তি পাচ্ছে সামনে এই বিষয়ে প্রশ্ন করলে রণবীর কাপুর বলেন শিল্প চর্চার কোনো তার নেই বর্তমান সময়ে যে কোনো দেশের যে কোন রাজ্যের সিনেমায় হতে পারে বিশ্বব্যাপী জনপ্রিয় তাই বাংলাদেশ থেকে একটি টিম তাদের সর্বোচ্চ চেষ্টা করে যদি এই প্রতিযোগিতায় জয় লাভ করতে পারে তাহলেই হবে তাদের জন্য সবচেয়ে বড় প্রাপ্তি আমি তাদের দরদ সিনেমাটির জন্য শুভকামনা জানাই পাশাপাশি আমি আমি বাংলাদেশে যাচ্ছি আমার সিনেমা নিয়ে আর বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নায়ক সাকিব খান আসছেন বলিউডে তার সিনেমা নিয়ে আশা করি এই বিষয়টি আমার এবং সাকিবের ভক্তরা অত্যন্ত সুন্দরভাবে গ্রহণ করবেন দর্শক রানবীর কাপুরের কথাগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন আর সবসময় সত্য নিউজ সবার আগে পেতে মিডিয়া নিউজ বাংলাকে সাবস্ক্রাইব করে রাখুন